হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি রুই মাছের মাথা দিয়ে কচু শাক। শুনতে হয়তো একটু অবাক লাগবে, সাধারণত আমরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করি, তো এটা আমি রুই মাছের মাথা নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেবো ভালো করে। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পাঁচফোড়ন, চিনি, এগুলো এক চামচ মতো নিয়েছি। আর লাগবে শুকনো লঙ্কা। আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, আমি একটা মাছের হাফ নিয়েছি, যেহেতু কোথাও খুবই অল্প ওই জন্যে। আমার মাছ ভাজা কমপ্লিট। কড়াইতে আর একটু সরষের তেল দিয়েছিলাম, এবার দেবো পাঁচফোড়ন, দেবো শুকনো লঙ্কা, এগুলো পাঁচ মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আমি একসাথে দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দেবো, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার আদা বাটাটা দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো আস্তে আস্তে, ঢাকা দিয়ে দেবো এক দু মিনিট। আমার দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো, দেখুন শাকটা কেমন নরম হয়ে গেছে। আমার এই কচু শাকটা প্রায় তিন চার দিন আগেকার কাটা, ওই জন্য এটাকে আমি একদম লো ফ্লেমে করছি। আর সদ্য কাটা হলে কি এটা দিয়ে প্রচুর জল বেরো, এটা হাই ফ্লেমে করতে হয়। মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো ভালো করে। এবার এটাকে আমি আবারও দু মিনিট কি তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো, একদম লো আছে। আমার দু মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখবো, বাকি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। অবশ্যই মাছের মাথাটাকে ভেঙে দিতে হবে, কষির মধ্যে আমি মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি। এটা আর এক দু মিনিট আমি রসটাকে এ করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ড, আমার রুই মাছের মাথা দিয়ে কচু শাক কমপ্লিট। অবশ্যই নামানোর আগে নুন মিষ্টি টেস্ট করে নেবেন। আর এটাকে আমি নামিয়ে একটু পরিবেশন করে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশের বেলটাকে প্রেস করতে ভুলবেন না, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু খেতে হয়। এইভাবে করে দেখবেন, খুবই সুস্বাদু আমি বলতে পারি। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।